ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহরে সামরিক অভিযান আরও জোরদার করেছে রুশ বাহিনী। এ অবস্থায় একের পর এক হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিওপোলের প্রায় 90% স্থাপনাই ধ্বংস হয়ে গেছে, ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে শহরটি। সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে হতাহত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে ব্রিফিং করে রাশিয়া। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান জানান, রুশ বাহিনী 6টি বিমানে হামলা করেছে, এছাড়াও 81টি সামরিক স্থাপনায় হামলার কথাও জানান তিনি। আমাদের সেনারা রাতে হামলা চালিয়ে 6টি বিমান ধ্বংস করেছে, এছাড়াও 81টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্যমতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 700 বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ।